সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার যুক্ত হলাম আপনাদের সাথে। আমরা এখন আছি কুড়িল চৌরাস্তা মোড়ের একটু আগে। বিএনপির পদযাত্রা এই মুহূর্তে কুড়িল চৌরাস্তার মোড় অতিক্রম করছে। আমরা এখানে দেখতে পেলাম যে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার থেকে বিএনপির পদযাত্রা যেখানে অবতরণ করলো, সেখানে এখানকার আশেপাশের পল্লবী, তারপর ভাষান্তেক, তারপর পল্লবী কুড়িল আর ভাষান্তেক এলাকার নেতাকর্মীরা এখানে এই পদযাত্রার সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবং এখানে এখান থেকে এই এলাকা থেকে আরও অনেক বেশি নেতাকর্মী, কর্মী সমর্থক বিএনপির পদযাত্রার সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের নেতৃবৃন্দ দীর্ঘ পদযাত্রা চলছে বিএনপির। সকাল 9টা থেকে বিএনপি নেতাকর্মীরা আবদুল্লাপুরে সমাবেত হতে শুরু করে, ওখান থেকে 11টায় বিএনপির এই পদযাত্রা শুরু হয়। ওখানে আমরা মির্জা আব্বাসকে বক্তব্য দিতে দেখেছি, বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের বক্তব্য শেষ হওয়ার পরই আমরা বিএনপির এই পদযাত্রা শুরু হতে দেখেছি। এবং আশাব্যঞ্জক বা স্বস্তিদায়ক ঘটনা হচ্ছে, পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বিএনপির পদযাত্রা চলছে, কোনো ধরনের কোনো গণ্ডগোল বা কোনো ধরনের সংঘাত আমরা হতে দেখিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা কোথাও কোথাও দেখেছি, তবে তাদের যে ব্যাপক মোতায়েন করা হয় অন্যান্য সময় এ ধরনের কোনো উপস্থিতি আমরা দেখিনি। সচরাচর সচরাচর যে পরিমাণ পুলিশ বা র‍্যাব মোড়ে মোড়ে উপস্থিত থাকেন তাদের প্যাট্রোল ডিউটিতে, এর বাইরে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খুব একটা উপস্থিতি পুরো যাত্রাপথে আমরা কোথাও দেখিনি। এখানে আপনারা মাঝখানে এই পদযাত্রা খিলকেত ফুটওভার ব্রিজের নিচে প্রায় 10 থেকে 15 মিনিট তারা বিশ্রাম নিয়েছেন, যেখানে পদযাত্রায় অংশগ্রহণকারীরা ওখানে বিশ্রাম শেষে অনেকেই লাঞ্চও করতে দেখা গেছে তাদের বিশ্রাম, এবং দুপুরের আহার শেষে তারা ওখান থেকে আবার রওনা দিয়েছেন রামপুরার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে আছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউএস আন্ডার সেক্রেটারি ওজরাজিয়ার সফর, ইউরোপের ডেলিগেশন, সবারই একটা প্রত্যাশা যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল বা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে, সে প্রত্যয় আমরা সবার দিক থেকেই ব্যক্ত হতে দেখেছি। বিএনপির আজকের এই পদযাত্রার এক দফা দাবি যেটা, তারা এখানে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছেন এবং এই সরকারের পদত্যাগ চাচ্ছেন, এবং বিএনপির নেতাকর্মীদের বক্তব্যে আমরা তাদের আত্মবিশ্বাস দেখতে পেয়েছি। তারাও আমাদেরকে বলছেন তারা এবার 2014 সাল আর 2018 সালের তাদের যে সাংগঠনিক অবস্থা এবার তারা গত দুইবারের চেয়েও বেশি শক্তিশালী, এটা বিএনপির নেতাকর্মীদের বক্তব্যে আমরা শুনেছি। তারা বলছেন যে তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এবং বিএনপির যে নেতাকর্মীরা নিহত হয়েছেন সংঘর্ষে তাদের দাবি, তাদের রক্ত, তাদের নেতাকর্মীদের রক্ত তারা বৃথা যেতে দেবেন না, দাবি আদায়ের মধ্য দিয়ে তারা সেটা প্রমাণ করবে। তো দীর্ঘ পদযাত্রা, এখানে মিনি ট্রাকে করে অনেকেই অংশ নিচ্ছেন, ব্যানার ফেস্টুন নিয়ে অনেকে অংশ নিচ্ছেন পদযাত্রার মাঝপথে। পদযাত্রার মাঝপথে আমরা অনেকেই দেখতে পাচ্ছি বিএনপির অনেক নেতাকর্মীরা এখানে অংশ নিচ্ছেন, যেমনটা বললাম এখানে কুড়িল, পল্লবী, ভাষান্তেক এলাকার
বিএনপির নেতা কর্মীরা এখানে অংশ নিয়েছেন এবং এই গন্তব্য শেষ হবে রামপুরার যাওয়ার মধ্য দিয়ে। বন্ধুরা আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানকার ট্রাফিকের অবস্থাটা, যে পথ দিয়ে বিএনপির পদযাত্রা যাচ্ছে সেটাতে তো কোনো ধরনের গাড়ি চলার সুযোগ নেই, কোনো পরিবহন সেটা দিয়ে চলছে না। অন্য পথে এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যান চলাচল শুরু হয়েছে। যে পথ দিয়ে বিএনপির পদযাত্রা যাচ্ছে সেখানে যান চলাচল বন্ধ আছে। বাট অন্য পাশে যেটা, যে সড়কটা হয়ে টঙ্গী গাজীপুরের মুখী যে সড়কটা, ওই সড়কে যান চলাচল আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে। সকাল থেকে এই ওই সড়কে একটা দীর্ঘ যানজট ছিল, আমরা অনেকেই দেখেছি গাড়ির জন্য, এক পাশে মানুষ গাড়ির জন্য ওয়েট করছিল, অফিসমুখী যাত্রী, ঘরমুখী যাত্রীরা এক পাশে গাড়ির জন্য ওয়েট করছিল, শয়ে শয়ে মানুষ। অন্য পাশে গাড়ির ভেতরে জ্যামের মধ্যে আটকা পড়ে থাকতে দেখেছি আমরা সকাল থেকে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, এখন এখন যান চলাচল শুরু হয়েছে, কোনো ধরনের যানজট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। বিএনপির আরেকটা মিছিল, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নানান স্তরের নেতাকর্মীরা আজকের এই পদযাত্রায় অংশ নিচ্ছেন, স্লোগানে স্লোগানে মুখরিত করছেন। পদযাত্রা ঢাকার যে অংশ দিয়ে যাচ্ছে, স্লোগানে স্লোগানে ওই অঞ্চল বা ওই জায়গা মুখরিত হয়ে উঠছে। তাদের একটা মাত্র দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন, যতদিন এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হচ্ছে ততদিন বিএনপি এতে অংশ নেবেন না। আমরা মির্জা আব্বাসের বক্তব্য শুনেছি সকালে, সেখানে আমরা দেখলাম মির্জা আব্বাসের বক্তব্যে আমরা যেটা শুনেছি, তিনি বলছেন যে সংবিধানের যে মূল চেতনা, সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তির যে সংবিধান সেটা তারা মানেন না। তারা সংবিধান, মূল সংবিধান যে চেতনা সেটাকে সমুন্নত রাখার যে আন্দোলন সেটা তারা চালিয়ে যাবে। আপনারা জানেন বন্ধুরা যে আবদুল্লাপুর থেকে রামপুরার দূরত্ব প্রায় 14 কিলোমিটার। ইতিমধ্যে এই পদযাত্রা কুড়িল চৌরাস্তা ক্রস করেছে, সম্ভবত 8 কিলোমিটার পথ ইতিমধ্যে এই পদযাত্রা অতিক্রম করে ফেলেছে। আমরা প্রখর রোদের মধ্যে বিএনপি নেতাকর্মীদের খুব চাঙ্গা ভাব লক্ষ্য করছি, তারা হাতে জাতীয় পতাকার সাথে বাঁশের কঞ্চি, বাঁশের খুঁটি বা লাঠি নিয়ে মিছিলে অংশ নিচ্ছেন।